শেষ হলো দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে কুয়েতে শুরু হলো প্রবাসী বাংলাদেশীদের ই পাসপোর্টের আবেদন গ্রহণ। চলতি বছরের 22 মার্চ বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবার উদ্বোধন করা হলেও সব ধরনের প্রস্তুতি শেষে রোববার থেকে পুরোদমে শুরু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম। দূতাবাস জানায়, ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদ দিয়ে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। তথ্যগত কোনো ভুল না থাকলে এক মাসের মধ্যেই মিলবে নতুন ই পাসপোর্ট। আমাদের লক্ষ্য থাকবে আপনাদের সবাইকে ই পাসপোর্ট করে দেওয়া। যদি কোনো তথ্যে কোনো ভুল না থাকে তাহলে অবশ্যই আমরা 1 মাস বা 30 দিনের মধ্যে আপনাদের ই পাসপোর্ট প্রদান করতে পারবো। রোববার প্রথম দিনে ই পাসপোর্ট আবেদনকারীর ভিড় ছিল চোখে ভরার মতো। প্রবাসীর মাটিতে সহজে ই পাসপোর্টের আবেদন করতে পেরে উচ্ছ্বাসিত প্রবাসীরাও। দীর্ঘদিন পর্যন্ত প্রবাসীদের আশা ছিল যে তারা 10 বছরের পাসপোর্ট পাবে, তো সেটার আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট এখন 10 বছরের পাসপোর্ট দেওয়া শুরু করছে বাংলাদেশ দূতাবাস মিশন এখানে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমরা এখন অনেক খুশি, খুব অল্প সময়ের মধ্যে আমরা দ্রুততা সম্পন্ন। কুয়েতে থেকে 10 বছর মেয়াদের ই পাসপোর্টের জন্য একজন শ্রমিককে 15 দিনের 500 ফিলস এবং অন্য সব প্রেশার ক্ষেত্রে 38 দিনের 500 ফিলস দিতে হবে। পাসপোর্টের জন্য কোনো প্রতারকের কাছে না গিয়ে দূতাবাসে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়। কুয়েতের আইন অনুযায়ী পাসপোর্টের মেয়াদ 1 বছরের 1 দিন কম হলেও আকাম নবায়ন করা যায় না, আর এই কারণেই দীর্ঘদিন ধরে পাসপোর্টের মেয়াদ 10 বছর করার দাবি জানিয়ে আসছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। 10 বছর মেয়াদী পাসপোর্ট না থাকার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল কুয়েত প্রবাসীদের। ই পাসপোর্টধারীদের আর কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।